প্রিয় শিক্ষার্থীবৃন্দ নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠের অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা। আশা করি আমরা সকলেই এই মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সুস্থ আছি। সৃষ্টিকর্তা আমাদের সুস্থ রাখুক এই কামনা করি সবাইকে। আজ আমি অনলাইন ক্লাসে দশম শ্রেণীর সাধারণ গণিতের চতুর্থ অধ্যায় সূচকীয় রাশি নিয়ে আলোচনা করব, অর্থাৎ সূচক নিয়ে আলোচনা করব। আমরা প্রথম দেখব সূচক বা সূচকীয় রাশি কাকে বলে। সাধারণত সূচকীয় রাশি বীজগণিতের কোন সংখ্যা বা কোন রাশির সূচকের মাধ্যমে প্রকাশ করা হয়। গাণিতিক সমস্যা সমাধানের জন্য সূচকীয় রাশি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া সংখ্যার বৈজ্ঞানিক রূপে বা আদর্শ রূপে প্রকাশ করতে গেলে সূচকীয় রাশি দরকার হয়। সূচকীয় রাশি হচ্ছে কোন সংখ্যার বা কোন সংখ্যাকে ভিত্তি বা সূচকের মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় সূচকের। কোন সংখ্যাকে আমি লিখবো বলে কোন সংখ্যাকে সূচক বা ঘাত বলে, সূচক ভিত্তি ভিত্তি এবং ঘাতের মাধ্যমে প্রকাশকে আমি এখানে ক্লাস দিচ্ছি, আমি তো দেখতেছি ডিস্টার্ব করা যায় না। কোন সংখ্যাকে ভিত্তি এবং ঘাতের মাধ্যমে প্রকাশ করাকে সূচকীয় রাশি বলা হয়। কোন সংখ্যাকে ভিত্তি বা ঘাতের মাধ্যমে প্রকাশকে সূচকীয় রাশি বলা হয়। এই সূচকের গাণিতিক সমস্যা করতে গেলে কয়েকটি সূত্র আমাদের জানতে হবে। সে সূচক সূত্রগুলো হচ্ছে, আমি তার আগে একটু বিষয় দেখব, টু গুণ টু গুণ টু গুণ টু, এখানে টু আছে হচ্ছে চারটা, তাই টু বার ফোর আমি লিখতে পারি। থ্রি গুণ থ্রি গুণ থ্রি গুণ থ্রি গুণ থ্রি গুণ থ্রি গুণ থ্রি, এখানে থ্রি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে, তাহলে থ্রি টু সেভেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টু দেওয়ার পর এই টু হচ্ছে এখানে বেস বা ভিত্তি, টু হচ্ছে বেস বা ইংলিশ বলে বেস, বাংলা হচ্ছে ভিত্তি ভিত্তি। আর এই পার এই ফোরটা হচ্ছে পার, ইংলিশ বলে পার, বাংলায় বলে ঘাত বা শক্তি বা সূচক বা সূচক বলে। তাহলে এখানে যেমন থ্রি হচ্ছে বেস বা ভিত্তি, সেভেন হচ্ছে ঘাত বা পার বা শক্তি। এখন এটা আমি এভাবে লিখতে পারি, যদি এ গুণ এ গুণ এ ডট 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 গুণ, যদি এন সংখ্যক বার হয়, এন সংখ্যক বার, এন সংখ্যক বার এ যদি হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি এ টু দি বার এন লিখতে পারি। এখানে এ হচ্ছে বাস্তব সংখ্যা এবং এন হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এ যে কোনো বাস্তব সংখ্যা হবে আর এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এরকম যদি এ যদি বিলংস টু আর হয় আর এন এবং এন এবং এন যদি বিলংস টু এন হয়, তাহলে আমরা সূচকের কয়েকটি সূত্র দেখব। এই সূত্রগুলো আমাদের দরকার। এ বিলংস টু যদি আর হয়, অর্থাৎ এ যদি বাস্তব সংখ্যা হয় আর এন এন যদি বিলংস টু এন হয়, আমি সূত্রগুলো পাশে তাহলে এক নম্বর সূত্র হচ্ছে এ গুণ এন, এ টু দি পাওয়ার এন গুণ এ টু দি পাওয়ার এম সমান সমান এ টু দি পাওয়ার এন প্লাস এম। আবার যদি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন হয়, তাহলে এখানে আমি এ টু দি পাওয়ার এম মাইনাস এন, নিচের পাটা উপরে বিয়োগ হবে, কখন হবে যখন এম বড় হবে বা সমান হবে এদের থেকে। আবার যদি এটা এরকম হয়, এন যদি বড় হয় তাহলে এন মাইনাস এম হবে, এক্ষেত্রে এন বড় এম ছোট। আবার এই সূত্রটা আবার সূত্র আছে এ গুণ বি সমান পার, যদি এন হয় তাহলে এ টু দি পাওয়ার এন গুণ বি টু দি পাওয়ার এন। আবার যদি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ ভাগ এম হয়, এ ভাগ বি হয়, পার যদি এন হয়, তাহলে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার এন ভাগ বি টু দি পাওয়ার এন। আবার যদি এরকম হয় এ টু দি পাওয়ার এম পার সমস্ত যদি এন হয়, তাহলে এটা লেখা যায় আর সাথে পাওয়ার গুণ হয় এম এন হয়।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সূত্রগুলো আমাদের দরকার আমি আবার দেখাচ্ছি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার m গুণের সাথে পাওয়ার পরে যোগ হবে ভাগের সাথে পাওয়ার পরে বিয়োগ হবে যদি m বড় হয় তাহলে এমনটা হবে আর যদি m টা ছোট হয় তাহলে এভাবে হবে আর a গুণ b পাওয়ার দেন হাতে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n a ভাগ b সমান যদি পাওয়ার a ভাগ b পাওয়ার দেন হয় a টু দি পাওয়ার n ভাগ b টু দি পাওয়ার n এর m ইনটু পাওয়ার দেন হাতে এটা পাওয়ার পরে গুণ হয় আর সূচক এছাড়া আমাদের লাগবে যদি a টু দি পাওয়ার 0 হয় a টু দি পাওয়ার যদি 0 হয় তাহলে n এটা সূচকীয় 0 0 যদি হয় তাহলে a টু দি পাওয়ার 0 সমান 1 প্রিয় শিক্ষার্থী a টু দি পাওয়ার 0 সমান 1 না এক সংখ্যার টু দি পাওয়ার তো কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 আবার কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস n হয় তাহলে এটা লেখা দাও 1 বাই n সূচক করতে গেলে এই সূত্রগুলো আমাদের দরকার এখন আমরা কয়েকটা গাণিতিক সমস্যা দেখব এই আলোকে সূত্রগুলো আমরা দেখলাম আমরা এই আলোকে কিছু গাণিতিক সমস্যা দেখব যদি 7 এর পাওয়ার 7 7 এর পাওয়ার 4 ইনটু 7 এর পাওয়ার যদি মাইনাস 3 হয় এখানে 3 এর পাওয়ার যদি মাইনাস 4 হয় আর 3 এর পাওয়ার যদি 3 হয় তাহলে এটা আমরা সূচকের মাধ্যমে সমাধান করতে পারি তাহলে এখানে 7 যেহেতু বেস 1 আছে বেস 1 থাকলে গুণের সাথে পাওয়ারে পাওয়ারে যোগ হয় তাহলে 4 এখানে যদি মাইনাস 3 আছে তাহলে 3 বাজবে 3 মাইনাস 4 যেহেতু নিচে বেস 1 আছে কিন্তু পাওয়ার ভিন্ন আছে তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে এখানে 7 এর থেকে 1 চলে গেলে 7 থাকে আর এখানে 3 থেকে 3 প্লাস মাইনাস করলে এটা বিয়োগ হয়ে যায় এখন এটা যদি আমি করি 7 থাকলে উপরে এখানে 3 পাওয়ার মাইনাস মানে আমরা মাইনাস পাওয়ার থেকে 1 বাই 3 লিখতে পারি তাহলে এটা 7 উপরে গুণ হবে 7 গুণ 3 321 তাহলে আমরা উত্তর কত পেলাম 21 তাহলে আমরা দেখলাম বেস যদি 1 থেকে গুণের সাথে পাওয়ারে পাওয়ারে যোগ হয় আর এটাও তাই হয়েছে এরপরে আমরা যোগ বিয়োগ করে এটা করলাম এখন আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখব যদি 2a পাওয়ার মাইনাস 1 হয় আর 3 পাওয়ার যদি মাইনাস 3 ডির পাওয়ার যদি মাইনাস 1 হয় হোল পাওয়ার মাইনাস 1 এখানে a এর পাওয়ার আছে মাইনাস 1 এখানে a এর পাওয়ার মাইনাস 1 তাহলে 2 ইনটু আমরা লিখতে পারি 1 বাই a তার মানে a আর এখানে b এর পাওয়ার মাইনাস তাহলে b টা নিচে আসবে সমস্তটা পাওয়ার 1 এখন আমরা এটা লসাগু করব এ বি লসাগু তাহলে এখানে 2b প্লাস 3a সমস্তটা পাওয়ার 1 যেহেতু এই সমস্তটা পাওয়ার 1 মাইনাস 1 তাহলে এখানে 1 বাই এটা হবে 2 3a প্লাস 2b বাই এ বি এটা বি এ বিটা উপরে চলে যাবে তাহলে এর উপরে গেলে অনেক সাথে গুণ হলে এ বি বাই 3a প্লাস 2b এটা অ্যান্সার আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখব 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার n প্লাস 2 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2 প্রিয় শিক্ষার্থী বৃন্দ এখানে পাওয়ার বেস 2 পাওয়ার যোগ আছে যেহেতু বে পাওয়ারে যোগ আছে তাহলে গুণ ছিল এখানে পাওয়ারে যোগ দিয়ে দিয়েছে তাহলে আমরা বেসটা আলাদা করে গুণ আকারে লিখবো বেসটা আলাদা করে দিলাম এগারো বেস্ট আলাদা করে দিলাম এখানে আমি ওয়ান দিলাম তবে এখানে এখানে বেস্ট আলাদা করলাম বেস্ট যেহেতু পাওয়ারের যোগ আছে তাহলে যতক্ষণ পাওয়ারের যোগ থাকে তখন বুঝতে হবে যে এখানে বেস্ট আলাদা অবস্থায় গুণ ছিল তাহলে এটা ভাগ দুই এখানে দুই দুবার ষোলো এখানে দুই দুবার চার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এখানে ওয়ান দিলাম ওয়ান তাহলে এখানে ওয়ান আসবে তাহলে এখানে দুই এক কেজি চার টু ধরে চার গুণ ওয়ান বাই টু টু ধরে কমন দিলাম
16 माइनस 8 তাহলে এখানে আমি লিখতে পারি 16 থেকে 8 চলে গেল 8 আর এডি কেটে যায় তাহলে 16 থেকে 8 চলে গেল 8 টাকা নিচে 2 তাহলে 2 কে 2 দিয়ে 8 কে ভাগ করলে 4 আসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আর একটা সূচকের রাশির সমাধান দেখব এখানে পেয়েছে এম এর সাথে এই সূত্রের ফল হবে এখানে এটা এ যদি বার এম তার পাওয়ার যদি এন থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয় এখানে গুণ হবে 3 এন স্কয়ার প্লাস এম দিয়ে অন্য গুণ করলে এম এখানে 3 এম প্লাস 1 ভাগ এখানে 9 আছে তাহলে আমরা 3 স্কয়ার লিখতে পারি এম প্লাস 1 আর এটা ডিসিরেটা এ প্লাস বি এ মাইনাস বি সূত্র লিখতে পারি এম স্কয়ার মাইনাস 1 এখন এটা আর এটা বেজ এক সম্পর্ক ভাগ তাহলে ভাগের সময় আমরা জানি পাওয়ার বিয়োগ হয়ে যায় তাহলে এম স্কয়ার প্লাস এম মাইনাস এম প্লাস ওয়ান এখানেও টু দিয়ে গুণ টু এম প্লাস টু এখানে মাইনাস এম স্কয়ার মাইনাস কিন্তু প্লাস ওয়ান এখন আমরা এই এম এম কাটতে পারি এখানে থ্রি এম স্কয়ার প্লাস ওয়ান এখানে আমরা যেহেতু এইটার বেজ একই তাহলে আমরা বেজ এক সম্পর্ক ভাগ তাহলে পাওয়ার বিয়োগ হয়ে যাবে টু এম মাইনাস টু প্লাস এম স্কয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে এখানে থ্রি এম স্কয়ার যোগ করি টু এম স্কয়ার আর এখানে অন অন কেটে যায় এখানে মাইনাস টু এম মাইনাস টু তাহলে আমরা এখন এটা অ্যান্সার লিখতে পারি এটা কারণ এটা আর কিছু করা যায় না শিক্ষার্থী এটা বইয়ের অঙ্ক আমি একটু চেঞ্জ করে দিছিলাম এটা নিচেটা বলে দিছিলাম যার কারণে তোমার অ্যান্সার আসলো তাহলে এইভাবে আমরা আরো গাণিতিক সমস্যার সমাধান করতে পারি তোমরা তোমাদের বইয়ের এক থেকে নয় পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো বাসায় সমাধান করবে বাকিগুলো আমরা পরের ক্লাসে সমাধান করবো ধন্যবাদ সকলকে